আসাম নাম যতটা শুনতে সুন্দর ততটা এখন ভয়ানক হয়ে গিয়েছে, কারণ আসামে এরম এরকম জঘন্যকাণ্ড হয়ে থাকে ডেইলি। ইউটিউব ফেসবুক খুললেই শুধু জঘন্য কাণ্ডই দেখা যায়। আসামে নতুন আরেকটা কাণ্ড হয়েছে গুয়াহাটি উজানবাড়িতে, যে দুই ভাই বোন একসাথে শুয়েছিল একই বিছনায়, শুধু টাকার জন্য একজন আরেকজনকে মারতে বাধ্য হলো। তা আসামে এরকম কেন জঘন্য কাণ্ড হয়? মেয়ে হয়ে জন্ম নেওয়াটা কি পাপ? এটা আপনারা নিজে বিচার করুন। শুধু কেন আসামে এইরকম হয়ে থাকে? ইন্ডিয়া তো এত বড়, তা অন্য কোনো জায়গায় এরকম কেন শোনা যায় না? শুধু আসামে কেন শোনা যায়? আপনারা একটু বুঝবার চেষ্টা করেন, কেন বারবার এরকম জঘন্য কাণ্ড শুধু আসামেই হয়? কি আসামে জন্ম নেওয়াটা পাপ নাকি, না মেয়ে হয়ে জন্ম নেওয়াটা মেয়েদের পাপ? এটা আপনারা নিজেই বিচার করবেন। ভিডিওটা আনার উদ্দেশ্য হলো যে বারবার আসামে এরকম জঘন্যকাণ্ড কিসের জন্য হচ্ছে, এটা সরকারে একটু তদন্ত নেওয়ার দরকার। যদি এটা কিছু সরকারে বন্ধ না করে তাহলে কেউ থাকবে না, আর মেয়েরা রাস্তাঘাটে চলাফেরা করতে পারবে না শুধু এই ঝগড়া জাতি মার রেপ এগুলোর জন্য। তা সরকারে একটা নজর দেওয়ার দরকার এটাতে।